সাবস্ক্রাইব করুন নাসিরা ফ্যাশন চ্যানেলটি এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল এ সেট করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো নতুন কামিজ ডিজাইন ড্রয়িং। তো বন্ধুরা, মনোযোগের সাথে ভিডিওটি দেখবেন, তাহলে আমার বিশ্বাস আপনারাও এইরকম নিত্য নতুন কামিজ ডিজাইন ঘরে বসেই আপনারা অঙ্কন এবং সেলাই করতে পারবেন। তো এর আগে যে ভিডিওতে আমি নিচের পাড়ের কামিজের ডিজাইন সেরেছি, সেই ডিজাইনেরই আমি গলার ডিজাইনটা আজকে আপনাদের ভিডিওটা শেয়ার করছি। তো বন্ধুরা, মনোযোগের সাথে ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। Thank you.
বন্ধুরা, আমাদের কামিজ ডিজাইন, নতুন কামিজ ডিজাইন ড্রয়িং কমপ্লিট হলো। দেখুন বন্ধুরা, গলার ডিজাইনটা অনেক চমৎকার লাগছে। এর আগের ভিডিওতে যে আমি নিচের পাড়ের ডিজাইন আপনাদের কাছে শেয়ার করেছিলাম, সেই পাড়ের ডিজাইনের সঙ্গে মিল রেখে আমি গলার ডিজাইনটা আজকের ভিডিওতে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, অনেক চমৎকার এবং অনেক সুন্দর একটি কামিজ ডিজাইন। আপনারা বলতে পারেন এটা কামিজের লাভ ডিজাইন, কলি হিসাবে লাভ আকৃতিতে দেওয়া হয়েছে। কলিগুলো লাভ আকৃতিতে কলিগুলো দেওয়া হয়েছে, তো আপনারা এটা কামিজের আপনারা লাভ ডিজাইনও বলতে পারেন। আর এর নিচের যে পাড়ের যে আমি ডিজাইনটা ছেড়েছিলাম, সেই পাড়ের ডিজাইনটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এটা হচ্ছে কামিজের নিচের পাড়ের ডিজাইন, যেটা এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অঙ্কন দেখিয়েছি মাপসহ মূলত। আর এটা হচ্ছে আপনাদের গলার ডিজাইন। তো বন্ধুরা, অনেক চমৎকার এবং অনেক সুন্দর লাগবে যদি আপনারা কামিজে অঙ্কন করে আপনারা যদি এই ডিজাইনটা করেন। তো এক বন্ধু আমার কাছে কমেন্ট করেছে যে আমি এটা সেলাই কবে দেখাবো, তো একটু সময় লাগবে বন্ধুরা, দেখাবো ইনশাল্লাহ। ধৈর্য সহকারে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, তাহলেই দেখতে পাবেন ইনশাল্লাহ। যত দ্রুত সম্ভব আমি সেলাই দেওয়ার চেষ্টা করব। তো এরপরও বলছি বন্ধুরা, যারা আপনারা খেজুর পাতা ভরাট সেলাই পারেন, তারা পাতাগুলো খেজুর পাতা ভরাট দিয়ে এবং সেলাই করতে পারেন। গাছগুলো ডাল সেলাই দিয়ে, ফুলগুলো আপনারা লেজি টেজি দিয়ে করতে পারেন এবং মাকড়াসা সেলাই দিয়েও করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করতে পারেন বন্ধুরা। তো আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন বন্ধুরা। তো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, আমরা সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে। তো সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।